1.1 যে অনুশীলনীটি আছে সেই অনুশীলনীটির সবগুলো গাণিতিক সমস্যার সমাধান করব, একদম একের ক থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো গাণিতিক সমস্যার সমাধান করব। তবে শুরুতে আমি কিছু বেসিক কথাবার্তা বলতে চাই, তবে অত বেশি গভীরে আমি প্রবেশ করব না, যেহেতু এই শাখাটা তোমাদের জন্য একেবারেই নতুন। তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা, যদি সায়েন্সে পড়ো, তাহলে অনেক ডিটেলস জানতে পারবা। আমি জাস্ট বেসিক কিছু কথাবার্তা বলবো, ওই বেসিকের আবার খুব বেশি গভীরে প্রবেশ করব না। তবে একটা জিনিস মনে রাখবা, গণিত হচ্ছে বিজ্ঞানের জনক, যাই বলো গণিত ছাড়া বিজ্ঞান কিন্তু একেবারেই অচল। শুরুতে আমি তোমাদেরকে কিছু চিন্তার খোরাক দিতে চাই, তোমরা অবশ্যই খুঁজে বের করবা বা চিন্তা করবা যে কেন গণিতে এতগুলো শাখা থাকতে আবার নতুন করে একটি শাখা বের করার প্রয়োজন দেখা দিল, বা এই শাখাটি বা স্থানাঙ্ক জ্যামিতি যেটি রয়েছে সেটি আমাদের বাস্তব জীবনে ঠিক কোথায় কোথায় লাগে, বা এই যে শাখাটি তৈরি হলো এটার ব্যাকগ্রাউন্ড কি বা পটভূমি কি, কেন এই শাখাটি তৈরি করার দরকার হলো, এটা তোমরা একটু খুঁজে বের করার চেষ্টা করবা। অত বেশি ডিটেলসে গেলে আসলে ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে আর তোমাদেরও হয়তো বোরিং লাগতে পারে, সেজন্য আমি অত ডিপে যাব না। তো শুরুতে যে বেসিক কথাটা বলতে চাই সেটি হচ্ছে, তোমরা এখানে একটি সরলরেখা দেখতে পাচ্ছ, এখানে অন্য আরেকটি সরলরেখা, একটি সরলরেখা আরেকটি সরলরেখাকে ছেদ করেছে, তো এই যে একটি ছেদবিন্দু দেখতে পাচ্ছ, ও এই ছেদবিন্দুটিকে বলা হয় মূল বিন্দু, স্থানাঙ্ক ব্যবস্থার এটিকে বলা হয় মূল বিন্দু। তো এই মূল বিন্দুর অর্থাৎ এই জায়গা থেকে তোমাকে হিসেব করতে হবে, এই জায়গা থেকে তুমি যদি এই দিকে যাও অর্থাৎ এক্সের এই যে এই খণ্ডটা, এক্স সরলরেখা যেটি রয়েছে, দেখো এটি যদি একটা কাঠির মতো চিন্তা করো বা লাঠির মতো চিন্তা করো বা এই যে এরকম করে যদি চিন্তা করো, তাহলে এভাবে মাঝখান দিয়ে একটা যাওয়ার কারণে এই এক্স অক্ষটা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে। তো এই যে খণ্ডটি দেখতে পাচ্ছ, এই খণ্ডটির এই দিকে যদি তুমি যাও অর্থাৎ ডান দিকে যদি যাও, তাহলে সবগুলো মান আসবে ধনাত্মক, এই দিকের মানগুলো ধনাত্মক, অর্থাৎ এক্স অক্ষের এই যে ডান দিকের মানগুলো সবসময় পজিটিভ আসবে আর এই দিকে বাম দিকের মানগুলো সবসময় নেগেটিভ আসবে। আর ওয়াই অক্ষের যদি এই যে উপরের দিকে যাও তাহলে মানগুলো পজিটিভ, আর যদি তুমি নিচের দিকে নামো তাহলে মানগুলো হবে নেগেটিভ। তো এই কথাটা একটু মাথায় রাখতে হবে। তো মনে করো এইখানে একটি বিন্দু আছে, এই জায়গায় একটি বিন্দু, তো এই বিন্দুটার যদি লোকেশন তুমি লোকেট করতে চাও তাহলে তুমি কিভাবে করবা? তো এই বিন্দুটার যদি আমি একটি নাম দেই, মনে করো এই বিন্দুটার নাম হলো এ। তো এখন কেউ একজন আসলো অপরিচিত, সে জানে না এ বিন্দুটি ঠিক কোথায় আছে বা এই এ জিনিসটা ঠিক কোথায় আছে। এখন তুমি বলতে চাইছো এ জিনিসটা ঠিক কোথায় আছে, তাকে খুঁজে বের করার কিছু ক্লু দিতে চাইছো, তো এখন তুমি কিভাবে দিবা সেটাই এখানে এক্সপ্রেস করতে হয় আর কি আমাদেরকে। তো আমরা কি করব, এই যে মূল বিন্দু থেকে এভাবে যেতে হবে, মানে এই যে বিন্দুটাকে যদি আমরা খুঁজে পেতে চাই মূল বিন্দু থেকে এভাবে যেতে হবে। তো মূল বিন্দু থেকে এই যে এভাবে আমরা যাচ্ছি, এটা কিন্তু একটা দূরত্ব, তো এক্স অক্ষের এই দিকে ডান দিকে যাচ্ছি, তার মানে এই দূরত্বটা হচ্ছে পজিটিভ দিকে আর কি। তো এই যে দূরত্বটা এটিকে বলা হয় ভুজ, এটিকে বলা হয় ভুজ, এক্স অক্ষের ডান দিকে বা বাম দিকে যেদিকেই হোক এক্স অক্ষের বরাবর যে দূরত্বটা রয়েছে সেটিকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটিকে বলা হয় কোটি। এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটিকে বলা হয় ভুজ, এবং ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটিকে বলা হয় কোটি। তো একটি বিন্দুর অবস্থানকে আমরা কিভাবে এক্সপ্রেস করব বা কিভাবে প্রকাশ করব, প্রথমে আমরা এখান থেকে এক্স অক্ষের এই দিকে যাচ্ছি, তো যতটুকু যাই 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যাই যাই, তো সেটা সেটা উল্লেখ করতে হবে। ধরে নিলাম এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 5 একক, অর্থাৎ 5 সেন্টিমিটার বা 5 মিটার যাই হোক 5 একক। এখন এখান থেকে উপরের দিকে আমি উঠেছি, তো এটা কতটুকু উঠলাম, ধরলাম যে এটা হচ্ছে 3 সেন্টিমিটার বা 3 মিটার যাই হোক, তাহলে এক্স অক্ষের দিকে আমি 5 মিটার গেলাম আর ওয়াই অক্ষের উপরের দিকে হচ্ছে আমি 3 মিটার গেলাম। তাহলে এই যে এ বিন্দুটা ঠিক কোথায় আছে এটার অবস্থান যদি আমি লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে এভাবে, প্রথমে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটি আছে সেটি, তারপরে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটি আছে সেটি, তারপরে আমরা এভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। তো এভাবে করে আমরা একটা বিন্দুকে লোকেট করতে পারি বা বিন্দুর অবস্থান দেখাতে পারি। তো ধরে নাও এখানে অন্য আরও একটি বিন্দু আছে যে কোনো জায়গায় থাকতে পারে, তো এই বিন্দুটির নাম হচ্ছে বি। তো এই বিন্দুটি ধরো যে এইখান থেকে মূল বিন্দু থেকে এভাবে করে আসছো, তো
এই দূরত্বটা ধরে নিলাম হচ্ছে 3, আর এই যে উপরের দিকে উঠেছো এটা ধরে নিলাম হচ্ছে 6। তাহলে x অক্ষ বরাবর হচ্ছে 3 আর y অক্ষ বরাবর হচ্ছে 6। তাহলে b যে বিন্দুটি আছে সেই বিন্দুর অবস্থান বা যে লোকেশন সেটি হচ্ছে 3,6। এখন a বিন্দু এবং b বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটি আছে সেই দূরত্বটি যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে কিন্তু একটি সূত্র আছে। তো সূত্রটা আসলে কিভাবে এসেছে বা সূত্রের প্রমাণটা কি সেটা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, খুব বেশি ডিপে যেতে চাচ্ছি না, গাণিতিক সমস্যাগুলো একটু বেশি সমাধান করতে চাইছি আর কি। তো সূত্রটা আমি এখানে লিখছি, তো এরকম যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে সেটি হচ্ছে PQ, বা এখানে আমি এবি লিখেছি, এবি লিখতে পারো রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটি হচ্ছে দুটো বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে, এই যে এ থেকে বি বিন্দুটি কতটুকু দূরত্বে রয়েছে সেটি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা দুটো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব আমরা বের করতে পারবো। তো সূত্রটি হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এই অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক প্রায় একই রকম এবং এই একটি সূত্র দিয়েই আসলে করতে হয়, কথাবার্তা একটু ভিন্ন রকম আছে, তারপরও আমি সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। তো এবার আমি সরাসরি অঙ্কগুলোতে চলে যাচ্ছি, অঙ্ক লিখেছি। একটি হচ্ছে ক, খ, গ, তোমাদের মূল বইয়ের যে অনুশীলনী রয়েছে অর্থাৎ 11.1-এর একেবারে এক নম্বর যে অঙ্ক সেখানে ক, খ, গ, উম এরকম চারটা অঙ্ক আছে, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের। তো সেগুলো আমি লিখেছি এখানে কতে আছে, এই যে এটা কিন্তু একটা বিন্দু, এটা আর একটা বিন্দু, বিন্দুটার নাম দেয়া নাই, এখানে বিন্দু যেগুলো আছে সবগুলোরই নাম দেয়া নাই, সেটা আমরা ধরে নিতে পারবো আর কি। তো এই বিন্দু অবস্থান বলা আছে, এই বিন্দুটারও অবস্থান বলা আছে। তো শুরুতে আমরা করতে পারি, ধরি প্রদত্ত বিন্দু দ্বয়, প্রদত্ত বিন্দু দ্বয়, এটাকে আমরা পি ধরতে পারি, এটাকে আমরা এ ধরতে পারি, যা ইচ্ছা তাই ধরতে পারি। তো আমরা পি দিয়ে করছি, পি এই যে প্রথম যে বিন্দুটি আছে সেটিকে আমরা পি ধরে নিলাম এবং কিউ হচ্ছে এই যে এই বিন্দুটা 4,6, 4,6। তো দুটো বিন্দু আমরা ধরে নিয়েছি, এবার পি আর যে কিউ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, মনে করো এই এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত সেটা আমরা এখন বের করতে চাইছি। অর্থাৎ সুতরাং PQ অর্থাৎ দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটি রয়েছে সেটি, সূত্রটা আমরা লিখব x2 মাইনাস x1 হোল স্কোয়ার্ড প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার্ড। তো এখানে x2 যেটি রয়েছে সেটি হচ্ছে এই যে পরের যে বিন্দুটি আছে সেটি, এইখানে এটি হচ্ছে x আর এটি হচ্ছে সবসময় y হয়, এই যে এটি x এটি y, অর্থাৎ x অক্ষ বরাবর যে দূরত্ব সেটি অর্থাৎ ভুজ, আর এইখানে যেটি রয়েছে কমার পরে সেটি হচ্ছে কোটি অর্থাৎ y অক্ষ বরাবর যে দূরত্ব রয়েছে সেটি। তো এটাও কিন্তু x আর এটাও x, তো প্রথমটাকে আমরা x1 বলতে পারি, দ্বিতীয়টাকে x2 বলতে পারি, এটিও y এটিও কিন্তু y, তো প্রথমটাকে আমরা y1 বলতে পারি, দ্বিতীয়টিকে y2 বলতে পারি। তো এখানে আসলে সেটাই ইন্ডিকেট করা হয়েছে আর কি, x2 অর্থাৎ এই যে এটি x2 তার মানে 4 মাইনাস, অর্থাৎ এটি হচ্ছে সূত্রের মাইনাস, আর এই যে এটি হচ্ছে x1 তার মানে 4 মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে একটি রুট ওভার রয়েছে। y2 মানে হচ্ছে 6, 6 মাইনাস y1 হচ্ছে এই যে 3 হোল স্কোয়ার। এবার রুট ওভার এই যে 4 থেকে 2 চলে গেলে আমরা পাচ্ছি 2 স্কোয়ার, এখানে হচ্ছে 3 হোল স্কোয়ার, এখানে হচ্ছে 4 আর এটা হচ্ছে 9, দ্যাট মিন্স রুট ওভার 13 একক। এখানে যেহেতু আমাদেরকে নির্দিষ্ট কোনো এককের কথা বলা নেই, নির্দিষ্ট কোনো এককের উল্লেখ নেই, অর্থাৎ মিটার নাকি সেন্টিমিটার না কিলোমিটার কিছুই বলা নেই, সেহেতু আমরা এটা জাস্ট একক লিখে দেব। তো এটাই হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেই দুটো বিন্দু আমাদেরকে দেয়া ছিল সেই দুটো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্ব।
বন্ধুরা পরবর্তী অঙ্কে চলে এসেছি, এটি হচ্ছে খ নাম্বার। তো এখানেও দুটো বিন্দুর অবস্থান বলা আছে, এই যে এটা এবং এটা। তো এটি হচ্ছে পি এবং এটি হচ্ছে কিউ, আমরা ধরে নিয়েছি আগের মতোই। তো এখানে এই যে এটি এটি হচ্ছে এক্স টু এবং এটি হচ্ছে এক্স ওয়ান। তো -7 -7, তারপর হচ্ছে সূত্রের কিন্তু একটি মাইনাস আছে, আর এখানে এক্স ওয়ান যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে -3, আগে থেকে কিন্তু একটি মাইনাস আছে। তো মাইনাসে মাইনাসে তাহলে এটি কিন্তু এখানে প্লাস হয়ে যাচ্ছে। তারপরে হোল স্কোয়ার প্লাস y2 - y1, y2 হচ্ছে এই যে এটি এবং y1 হচ্ছে এটি। এখানে কিন্তু সামনে মাইনাস নেই, এখানে সামনে কিন্তু মাইনাস নেই, এই যে মাইনাস নেই সামনে। তো 3 y2 লিখলাম, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে যে 70 আছে সেই 7, তারপর হচ্ছে হোল স্কোয়ার। এবার রুট ওভার, এই দেখো এখানে -7, এটা হচ্ছে +3, দ্যাট মিন্স -4 হোল স্কোয়ার। এখানেও দেখো -4 হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 16, আর এটাও কিন্তু 16, তার মানে 32 একক। এটাকে আমরা ইচ্ছে করলে আর একটু ভাঙতে পারি, তো সেটি আমি এখানে দেখাচ্ছি। 32 ছিল, তো এটাকে আমরা ইচ্ছে করলে 2 × 16 এভাবে কিন্তু লিখতে পারি। তারপর 2, এটাকে দেখো এই যে এই অংশটিকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তারপরে এই যে রুট ওভার আর এই বর্গে কাটা, তার মানে এটা কিন্তু 4 থেকে যাচ্ছে, আর এটার উপরে যে রুট ওভারটা ছিল সেটা কিন্তু থাকবে, তার মানে 4√2, এইটুকু আমরা লিখতে পারি। তো এটি না ভাঙলেও চলবে, অথবা তোমরা যদি ক্যালকুলেটারে ডাইরেক্ট √32 লিখে দাও, সমান দাও, তাহলে কিন্তু একটি দশমিক বিশিষ্ট মান আসবে আর কি, সেটি লিখলেও হবে বা এখানে লিখতে হবে, বা আর একটু ভাঙলেও ভাঙতে পারো। তো সেটি তোমাদের সম্পূর্ণরূপে তোমাদের নিজের ইচ্ছা আর কি। চলে এসেছি আরও একটি অঙ্কে, এখানেও আমরা একটি বিন্দুর অবস্থান দেখতে পাচ্ছি, এখানে আরেকটি বিন্দুর অবস্থান। তো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। তো এইখানে এটি হচ্ছে এক্স টু এবং এটি হচ্ছে এক্স ওয়ান, তার মানে b - a হোল স্কোয়ার, আর এটি হচ্ছে ওয়াই টু এবং এটি হচ্ছে y1, তার মানে হচ্ছে a - b হোল স্কোয়ার রুট ওভার। এবার দেখো এটি কিন্তু একটি সূত্রের মধ্যে পড়ছে, এটিও একটি সূত্রের মধ্যে পড়ছে। তো এটি হচ্ছে a² - 2ab লিখে দিতে পারি আমরা, আর এটি হচ্ছে a² প্লাস, এটি তো সরাসরি সূত্র, a² - 2ab প্লাস b² রুট ওভার। এখানে দেখো a² দুটো a² আছে, তার মানে 2a², আর এখানে দেখো -2ab - 4ab লেখা যায় 2b². তো আমরা এখান থেকে 2 কমন নিয়ে ফেলতে পারি। তো আমরা যদি 2 কমন নিয়ে ফেলি, 2 কমন নিয়ে ফেললে থাকছে a² - 2ab প্লাস b², এখানে 2, এটিকে আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার। এখানে দেখো স্কোয়ার এবং যে রুট ওভার সেটি কাটা যাচ্ছে, তো কাটা গেলে a - b রুট ওভার 2, 2 এর উপরে কিন্তু রুট ওভারটা থাকবে কারণ সেটা কিন্তু কাটা যাচ্ছে না। তো এটি হচ্ছে অ্যান্সার, আমরা এখানে একক লিখতে পারি। পরের অঙ্কে চলে যাচ্ছি, এখানে দুটো বিন্দুর অবস্থান দেওয়া আছে, এই যে 0, 0 এবং sin θ, cos θ। তো এটি হচ্ছে x2 এবং এটি হচ্ছে x1, তার মানে sin θ - 0 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে এটি এবং এখানে হচ্ছে 0, তার মানে cos θ - 0 হোল স্কোয়ার। তো এখানে আমরা পাচ্ছি sin²θ, আর এইদিকে পাচ্ছি cos²θ। তো sin²θ প্লাস cos²θ = 1, সেটি আমরা জানি, 1 এর বর্গমূল করলে সেটি 1 হবে। তো এটিই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তো চলে এসেছি পরের অঙ্কে, এখানে দুটো বিন্দুর অবস্থান দেওয়া আছে, এই যে এটি তারপরে এটি। তো এটি হচ্ছে x2 এবং এটি হচ্ছে x1, তার মানে প্রথমে হচ্ছে হাফ সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে এই যে -3/2। তাহলে এখানে সূত্রের আগে থেকে একটি মাইনাস আছে, এখানে একটি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তো এটি 3/2 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে এটি এবং y1 হচ্ছে এটি। তো 2y2 মাইনাস, এটি হচ্ছে সূত্রের মাইনাস, এখান থেকে পূর্বে একটি মাইনাস আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে প্লাস 1
হোল স্কোয়ার্ড। তো এটি ভগ্নাংশ, ভগ্নাংশে যে যোগ করার নিয়ম আছে সেই নিয়মে আমরা করে দিব। লসাগু টু, এটা ওয়ান, আর এটা হচ্ছে থ্রি। আর বাইরে একটি হোল স্কোয়ার আছে, সেটি দিতে হবে এখানে টু প্লাস ওয়ান, দ্যাট মিন্স থ্রি হোল স্কোয়ার্ড। তো এখানে আমরা পাচ্ছি ফোর ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার্ড, এখানে হচ্ছে নাইন। তারপর এখানে ফোর যেটি রয়েছে সেটিকে আমরা এই যে টু দিয়ে ডিভাইড করতে পারি, এখানে থাকছে টু, তার মানে টু হোল স্কোয়ার্ড এখানে হচ্ছে নাইন। এটা রুট ওভার, এটা হচ্ছে ফোর প্লাস নাইন, দ্যাট মিন্স এটি হচ্ছে 13 একক। তো এটি ছিল দূরত্ব নির্ণয় করার এক নম্বরে যে পাঁচটি সমস্যা, সেই সমস্যাগুলো একে একে সমাধান করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি পরের অঙ্কগুলোতে। বন্ধুরা, এবার আমরা অনুশীলনীর যে দুই নম্বর অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব। তো এটির যে পূর্ণাঙ্গ প্রশ্ন রয়েছে সেটি তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে আমি জাস্ট বিন্দুগুলোর অবস্থান লিখেছি। প্রশ্নটিতে বলা আছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু রয়েছে, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে। তো শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদেরকে বলে দেওয়া আছে, অবস্থান বলে দেওয়া আছে, এই যে এ, বি এবং সি। আমাদেরকে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেয়া আছে, আমাদেরকে ওখানে প্রমাণ করতে বলা হচ্ছে যে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটি আমাদেরকে দেখাতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান থাকে, অর্থাৎ দুটো বাহুর দৈর্ঘ্য সমান থাকে, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান থাকে। তো আমি এখানে ধরে নিচ্ছি এবিসি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যে সমদ্বিবাহু ত্রিভুজের কথা এখানে বলা হচ্ছে। তো এই যে এই দুটো বাহু হচ্ছে সমান, বা যে কোনো দুটো বাহু সমান হতে পারে। তো এখানে এই যে এ যে বিন্দুটি সেটির অবস্থান বা স্থানাঙ্ক ব্যবস্থা বলে দেওয়া আছে, বি যে বিন্দুটি সেটির স্থানাঙ্ক বলে দেওয়া আছে, এবং সি যে বিন্দুটি সেটিরও স্থানাঙ্ক ব্যবস্থা বলে দেওয়া আছে। তো আমাদেরকে এটি সমদ্বিবাহু ত্রিভুজ কিনা সেটি প্রমাণ করতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করার জন্য আমাদেরকে দেখাতে হবে যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তো এখানেও আমরা জাস্ট যে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর মতোই আমরা এখানে আসলে করব। এখানে মোট তিনটি বিন্দু দেওয়া আছে, আমরা আসলে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করব। দেখো, আমরা যদি এ এবং বি বিন্দুর দূরত্ব নির্ণয় করি, তার মানে এটি হচ্ছে এবি, অর্থাৎ এবি বাহুর যে দৈর্ঘ্য সেটি। আর বি এবং সি বিন্দুর দূরত্ব যদি আমরা বের করি, তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। আবার এ এবং সি বিন্দুর দূরত্ব যদি আমরা বের করি, তাহলে এসি বাহুর যে দৈর্ঘ্যটি আছে সেটি আমরা পেয়ে যাচ্ছি। তো তিনটি বাহুর দৈর্ঘ্য বের করার পর আমরা যদি দেখি দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে অবশ্যই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যে প্রশ্নটি করা হয়েছে সেটি। তো আমরা একে একে এখন বাহুগুলোর দৈর্ঘ্য বের করব। তো প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বের করছি, এটিকে আমি এবি লিখেছি, তোমরা ইচ্ছে করলে এবি লিখতে পারো বা বি এ লিখতে পারো, সেটা সম্পূর্ণরূপে তোমাদের ইচ্ছা। তবে এবি যদি লিখো, এই যে এরকম করে এবি যদি লিখো, তাহলে ওই যে বি বিন্দুর যে এক্স রয়েছে সেটিকে আমরা এক্স টু, এবং এ বিন্দুর যে এক্স রয়েছে সেটিকে আমরা এক্স ওয়ান, এভাবে ধরে নিব। কিন্তু যদি বি এ লিখো, তখন এ বিন্দুর যে এক্স রয়েছে সেটিকে এক্স টু, এবং বি বিন্দুর যে এক্স রয়েছে সেটিকে এক্স ওয়ান, এভাবে করে আমরা হিসেব করব। তো আলটিমেটলি রেজাল্ট কিন্তু একই রকমই আসবে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, এ বি লিখতে পারো, বি এ লিখতে পারো, বিসি লিখতে পারো, সিবি লিখতে পারো, এসি লিখতে পারো, সি এ লিখতে পারো, এগুলো সম্পূর্ণরূপে তোমাদের ইচ্ছাধীন, তোমরা নিজের মতো করে এগুলো লিখতে পারো। তো আমি এবি লিখলাম। তো এবি যে বাহুটি রয়েছে সেই বাহুটির দৈর্ঘ্য আমরা বের করব, তার মানে হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটি রয়েছে সেই দূরত্বটি আমাদেরকে বের করতে হবে। তো আগের মতো এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এভাবে আমাদেরকে বের করতে হবে। তো এখানে এ বি যেহেতু রয়েছে, এই যে দেখো এটি হচ্ছে এক্স টু এবং এটি হচ্ছে এক্স ওয়ান, তো মাইনাস ফোর সূত্রের মাইনাস, আর এটি হচ্ছে টু হোল স্কোয়ার্ড প্লাস ওয়াই টু, এই যে ওয়াই টু হচ্ছে ফোর মাইনাস, এটি হচ্ছে সূত্রের মাইনাস, এখান থেকে এখানে আগে থেকেই একটি মাইনাস আছে, তার মানে এটি হয়ে যাচ্ছে প্লাস ফোর হোল স্কোয়ার্ড। এবার দেখো রুট ওভার, এখানে মাইনাস ফোর মাইনাস টু, মাইনাস সিক্স হোল স্কোয়ার্ড, এখানে এইট হোল স্কোয়ার্ড, রুট ওভার, এটি হয়ে যাচ্ছে 36 এবং এটি হয়ে যাচ্ছে 64, 100 এর বর্গমূল হচ্ছে 10। তো আমরা
একটি বাহুর দৈর্ঘ্য পেলাম, সেটি হচ্ছে 10। এবার আমরা অন্য যে বাহুগুলো রয়েছে সেগুলো দৈর্ঘ্য বের করব এক একে। আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করেছি, এবার বিসি বাহুর দৈর্ঘ্য কত সেটি আমরা বের করে দেখি। বিসি যদি আমরা চিন্তা করি তাহলে এই যে বিন্দু এবং এই বিন্দু, তাহলে এটি হচ্ছে X2 এবং এটি হচ্ছে X1। এটি কিন্তু 3 3 মাইনাস, এটি হচ্ছে সূত্রের মাইনাস, এখানে পূর্বে থেকে একটি মাইনাস আছে, তার মানে +4 হোল স্কয়ার +y2। y2 মিন্স 3, এখানে মাইনাস, মাইনাস সূত্রের মাইনাস, এটি হচ্ছে +4, তার মানে এটি এরকম হচ্ছে রুট ওভার এখানে 4 প্লাস 3, 4 প্লাস 3 7 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে -1 হোল স্কয়ার রুট ওভার, এটি হচ্ছে 49 প্লাস 1, তার মানে এখানে আমরা পাচ্ছি রুট ওভার 50। তো এটিকে আমরা ইচ্ছে করলে একটু ভাঙতে পারি, না ভাঙলেও কিন্তু চলবে। তো আমি এই অংশটাকে একটু মুছে দিচ্ছি। এবার দেখো আমরা এসি বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম 10 একক, সেটি আমরা একটু মনে রাখি, এটি হচ্ছে 10 একক। আর এখানে বিসি হচ্ছে রুট ওভার 50, এটিকে ভাঙলে ভাঙা যায়, না ভাঙলেও চলবে। তো এসি বাহুর আমরা দৈর্ঘ্যটা বের করব। তো এই যে এ এবং সি, এই দুটোকে বিবেচনা করতে হবে। এটি হচ্ছে এক্ষেত্রে X2, তার মানে হচ্ছে 3, মাইনাস সূত্রের মাইনাস, এখানে 2 আছে, 2 হোল স্কয়ার প্লাস Y2, Y2 মিন্স 3, মাইনাস সূত্রের মাইনাস, এখানে একটি মাইনাস পূর্বে থেকেই আছে, তার মানে প্লাস হয়ে যাচ্ছে হোল স্কয়ার রুট ওভার, এটি 1 হোল স্কয়ার প্লাস, দেখো এটি হয়ে যাচ্ছে 7 হোল স্কয়ার, তার মানে রুট ওভার 1 প্লাস 49 রুট ওভার 50। তো দেখো এই যে এসি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, আর যে এবি বাহুটি রয়েছে সেটির দৈর্ঘ্য ছিল এই যে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে সমান, তার মানে এটি হচ্ছে অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো।